মানুষ ভোট দিয়ে ঠিক করবে এই দেশটা পরিচালনা করবে। আর আন্দোলনের শক্তি প্রত্যেকে রাজনৈতিক দলকে বলব আমাদের মধ্যে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয়, শিক্ষাকে ধ্বংস করেছিল, ব্যবসাকে ধ্বংস করেছিল, সারা পৃথিবী থেকে রিলিফ আসত, সেই রিলিফ বাংলাদেশে পাওয়া যাইত না, ওই সীমান্ত পার হইয়া ভারতে সেই রিলিফের মাল পাওয়া যাইত। এই কারণে আওয়ামী লীগের টাইটেল হয়েছিল কম্বল চোর আওয়ামী লীগ, রিলিফ চোর আওয়ামী লীগ। আর আজকে হল মানুষ খেত আওয়ামী লীগ, গণতন্ত্র খেত আওয়ামী লীগ, দিনের ভোট রাতে করা আওয়ামী লীগ, হাজারো মায়ের সন্তান খালি করার আওয়ামী লীগ। তাই এই আওয়ামী লীগ আর কি বাংলাদেশে জায়গা পাবে? গত 15 বছরে আমাদের অনেক মায়ের মুখ খালি করেছেন, এই মালিকের বাড়িতে আক্রমণ করেছেন, এমন কোন নেতা কর্মী নাই যার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয় না, জেলখানায় মেরেছেন, বাইরে মেরেছেন। এই জায়গায় আমাদের দুজন কর্মীকে গুলি করে হত্যা করেছে, আমরা কি ভুলে গেছি? ভুলতে পারি? পারি না, পারি না। তার বিচার চাই।